সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আগামী 8 মার্চ 2019 অথবা 9 মার্চ 2019 পবিত্র রজবুল মুরাজ্জাব শুরু হতে যাচ্ছে খুবই মর্যাদাময় মহিমান্বিত এই মাসটি এই মাসে এমন কিছু ইবাদত আছে এমন কিছু আমল আছে যে আমলের মাধ্যমে আপনার দুনিয়ার নয় আখেরাতের নয় দুনিয়া আখরাত উভয় জাহানের সব ধরনের আশা ইনশাল্লাহ পূরণ হবে এমন কিছু চমৎকার চমৎকার আমল আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব। বিশেষ করে প্রথম রজবের প্রথম যে রাত সেটি যদি চাঁদ উঠে তাহলে আগামী শুক্রবার দিন দিবাগত রাত আর যদি তিরিশে মাস হয় তাহলে শনিবার দিন দিবাগত রাত আপনাদের এই আমলটি করার সুযোগ হবে আল্লাহর মাস রজব প্রকৃতপক্ষে এটিকে বধির মাস বলা হয় কেননা এই মাসে হাতিয়ারের ঝনঝনানির শব্দ আসত না এটা নিষিদ্ধ মাস যুদ্ধবিগ্রহ হতো না এটি সম্মানিত মাস মানুষের গুণকে সামনে রেখে মাসও বলে আখ্যায়িত হতে থাকে কারণ এই মাসে সব ধরনের যুদ্ধবিগ্রহ বন্ধ থাকত এ মাসের বিশেষ বৈশিষ্ট্য হল এই মাস আল্লাহ প্রদত্ত চারটি সম্মানিত মাসের একটি আর ওই মাসগুলোকে আশহুরে হুরুম হিসেবে প্রসিদ্ধ রসুল সাল্লাহ ইসলাম এই মাসকে খুবই গুরুত্ব দিতেন ফলে রজবের চাঁদ দেখা গেলেই তিনি কিছু বিশেষ আমল শুরু করতেন হাদি শরীফে এসেছে হজরত আনাস থেকে বর্ণিত তিনি বলেন যখন রজব মাস শুরু হতো নবী করিম সাল ইসলাম তখন এই দোয়াটি বেশি বেশি পড়তেন যে ফি রজাবা ওয়া শাহবান অর্থাৎ হে আল্লাহ আমাদের জন্য রজব ও শাবান মাসকে বরকতময় করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে সেই রমজান মাস পৌঁছিয়ে দিন রজবের প্রথম রাতে দোয়া কবুল হয় রসুল্লাহ সাল্লাম রজবের প্রথম রাতে দোয়া কবুল হওয়ার সুসংবাদ দিয়েছেন হজরত আবদুল্লা বিন ওমর রাদি আল্লাহ তালাহু থেকে বর্ণিত তিনি বলেন পাঁচটি রাত এমন আছে যেগুলোতে বান্দার দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দেন না অর্থাৎ অবশ্যই কবুল করেন রাতগুলো হলো জুমার রাত রজবের প্রথম রাত শাবানের পনেরো তারিখের রাত ঈদ উল ফিতর এবং ঈদুল আজহার রাত এই রজবের চাঁদ দেখেই চাঁদ দেখার দোয়া যেটি সেটি পড়বেন যে আল্লাহ আহিল্লাহ আলাই নব বিল আমান ওয়াস ইমান ওয়াসালামতিউল ইসলাম এরপরে ফি রজাবা ওয়া শাহবান শাহমান বা রমদান এটি পড়বেন এই মাসে যেহেতু হাদিস শরীফের মাধ্যমে আমরা জানি এটি দোয়া কবুল হওয়ার রাত সেজন্য বেশি বেশি নফল ইবাদত করবেন এবং এই নফল ইবাদত বিভিন্ন ওলামাইকরাম বুজুরগানে দিন বিভিন্নভাবে আদায় করেছেন এবং তারা এর বিভিন্ন ফলাফল উপভোগ করে আমাদেরকে সেই আমলগুলা সম্পর্কে জানিয়েছেন তার মধ্যে মাহেরজবের প্রথম রাতে এশারের নামাজের পূর্বে বিশ রাকাত নামাজ দশ সালামে পড়ার জন্য বলা হয়েছে যে প্রতি রাকাতে সুরা ফাতেহার পর সুরা কা ফিরুন তিনবার করে এবং সুরা এখলাস তিনবার করে পড়বেন দুই রাকাত করে নিয়ত করতে হবে মোট দশ নিয়তে বিশ রাকাত নামাজ প্রতি সুরা ফাতেহার পর সুরা কা ফিরুন তিনবার এবং সুরা এখলাস তিনবার সুরা কা ফিরুন তিনবার সুরা এখলাস কুল শরীফ তিনবার তো ওলামা ইকরাম বলেছেন এই নামাজ যারা পড়ে তারা আল্লাপাক কেয়ামতের দিবসে তাদেরকে এমন মর্যাদা দিবেন যে শহীদদের মর্যাদা তাদের মর্যাদা শহীদদের মর্যাদার মতো তাদেরকে মর্যাদা দান করবেন প্রথম রাতে এশার নামাজের পর চার রাকাত বিশিষ্ট নামাজ প্রথম যে বিশ টাকা সেটা হলো এশার নামাজের আগে তারপর এশার নামাজের নামাজ পড়ার পরে দুই রাখ দুই সালামের চার রাকাত নামাজ এই চার রাকাত নামাজ হল সুরা ফাতেহা পরে সুরা লাকা সদরাক একবার সুরা এখলাস একবার সুরা ফালাক একবার সুরা নাস একবার যখন দুই রাকাত পরে সালাম ফিরাবেন তখন কালেমাই তৌহিদ লাহ মুহাম্মদুর রসুল্লাহ তেত্রিশ বার দরুদ শরীফ বার পরে যে কোনো প্রয়োজন আল্লাহ পাকের নিকট চাইবেন ইনশাল্লাহ প্রতিটি প্রয়োজন পূরণ হবে এরপর রজবের প্রথম রাতে এশার নামাজের পর আরও দুই রাকাত নামাজ পড় পড়তে পারেন সেটা হলো যারা রুগী আছেন রোগাগ্রস্ত আছেন তাদের সুস্থতার জন্য যে সুরা ফাতে পর সুরা এখলাস একবার পড়বেন ইনশাল্লাহ তালা এই নামাজের বরকতে আল্লাহ তালা তাকে সুস্থতা দান করবেন এবং প্রথম রাত রাতে রজবের প্রথম রাতে তাহাজ্জুদের নামাজের সময় যে দশ রাকাত নামাজ দুই রাকাত করে পাঁচ সালামে পড়বেন সালাম ফেরানোর পর দুই হাত তুলে একবার কালামায় তৌহিদ পড়বেন এরপর একবার এই দোয়াটি পড়বেন আল্লাহ মিনকা জদ্দু আমি দোয়াটি আবার বলছি আল্লাহ মালা মানি আলিমা আতা মোতি আলিমা মানা আতা এই দোয়া পাঠ করে আল্লাহ পাখির দরবারে যে কোনো জিনিসের জন্য দোয়া করবেন ইশা কবুল হবে এবং মাহের রজবের প্রথম জুমা অর্থাৎ আপনার যদি এই আগামী শুক্রবারের দিবাগত রাত রজব শুরু হয় তাহলে পরবর্তী জুমা যেটি আগামী পনেরো তারিখ আগামী মার্চের পনেরো তারিখ প্রথম জুমার দিন জোহর ও আসরের মধ্যবর্তী সময়ে চার রাকাত নামাজ এক সালামে পড়বেন প্রত্যেক রাকাতে সুরা ফাতেয়ার পর আয়াতুল কুরসি সাতবার সুরা এখলাস পাঁচবার পড়বেন প্রত্যেক রাকাতে সুরা ফাতেহার পর আয়াতুল কুরসি সাতবার সুরা এখলাস পাঁচবার পড়বেন এবং সালাম ফিরানোর পর পঁচিশ বার পড়বেন কুয়া, ইল্লা বিল্লাহিল কবির ইল মোতাল পঁচিশ বার পড়বেন লাহেউলা ওলা কুয়তা ইল্লা বিল্লাহিল

একশতবার দোরুশ শরীফ পরে যে কোনো দোয়াই করবেন চায় আপনার পার্থিব বিষয় হোক চায় দিনী বিষয় হোক ইনশাল্লা তালা আল্লাহর দরবার অবশ্যই কবুল হবে তাহলে আমরা বিশেষ করে রজবের প্রথম যে রাতটি সেটির ফজিলত জানলাম এবং সে সেই রাতে বিভিন্ন ওলামাইকরাম যে সমস্ত নামাজের কথা বলেছেন পদ্ধতি নামাজের পদ্ধতি সেই পদ্ধতিতে আমরা নামাজ করে দোয়া করতে পারি নফল নামাজের জন্য তো কোনো বাধ্যবাধকতা নেই আপনার এই নিয়মে পড়তে পারেন অথবা আপনার যে কোনো নিয়মে আপনি নফল নামাজ পড়তে পারেন নফল নামাজের জন্য কোনো বাধ্যবাধকতা নেই এটা ফরজ নয় ওয়া নয় এই নামাজের মাধ্যমে আপনি উপকৃত হবেন ওলামাইকরাম পরীক্ষা করে দেখেছেন যে তারা এইভাবে নামাজ পড়ে উপকার পেয়েছেন তারা সেই মেসেজ আমাদেরকে দিয়েছেন আমরা সেভাবে আমল করতে পারি তবে এটা এমন নয় যে এটা করতেই হবে এমনটি নয় তবে করলে আল্লাহ আল্লাহরব্বুল আলমী যেহেতু এই রাতে দোয়া কবুলের রাত সেটা কিন্তু হাদিস শরীফের দ্বারা প্রমাণিত সুতরাং আমরা যে কোনো অ্যাবাদতের মাধ্যমে কোরআন তেলাওয়াত করি জিকির রাজকার আজকার করে আল্লাহর কাছে যে কোনো দোয়া করতে পারি অথবা এই যে বুজুরগানিক এইভাবে নামাজ পড়ার জন্য বলেছেন সে নামাজগুলো আমরা নফল নামাজগুলো ওই পদ্ধতিতে আমরা পড়তে পারি অথবা আপনি যে কোনো সুরা দিয়ে যে কোনো যে কোনোভাবে আপনি নফল নামাজ দুই রেখাত করে করেও পড়তে পারেন তারপর আপনি দোয়া করেন জিকির করেন ইস্তেক্ফার পরেন দুরুশই পড়েন এবং আল্লাহর কাছে তোবা করেন তারপর দোয়া করুন ইনশাল্লাহ আপনার দোয়া আল্লাহ তালা কবুল করবেন কারণ এই রজবের প্রথম রাতটি অনেক বড় রাত এটি দোয়া কবুল হওয়ার রাত এবং এই রজব মাসে মুসলমানদের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনাও সংঘটিত হয়েছে এতে উম্মার জন্য অনেক শিক্ষা রয়েছে বিশেষ করে এই মাসের সাতাশতম রজনীতে যে রব্বুল আল আমিন তার প্রিয় হাবিব রসুল করিম সাল্লাহ সাল্লামকে এই জগৎ থেকে উর্দু জগতে নিয়ে গিয়েছিলেন বিশেষ মর্যাদা ও সম্মান প্রদর্শন করেছিলেন যেটাকে আমরা লাইলাতুল মেয়েরাজ বলি যে এই কয়েকটি হাদিসে আশার হুরুম অর্থাৎ হারাম মাস যে জিলকদ জিলহস মহরম এবং রজব এই চারটি মাসকে হারাম মাস বলা হয়েছে এই রজব মাসও আর সরে হুরুম হারাম মাস সমূহের একটি মাস এ মাসে যে কোনো দিন নফল রোজা রাখলেও স্বভাব পাওয়া যায় সুতরাং আমরা চেষ্টা করব বিশেষ করে আগামী আট আটই মার্চ অথবা নয় মার্চ যদি এক তারিখ হয় সেই দিন রাত রাতে বেশি বেশি জিকির আজকার দোয়া কোরআন তেলাওয়াত দোয়া করা নামাজ নফল নামাজ পড়া বিশেষ করে এশারের নামাজ জামাতের শত সাথে পড়ে দীর্ঘকণ কোরআতালাত করা নফল নামাজসমূহ আদায় করা এবং বিশেষ করে তাহাজুত নামাজ পড়া এবং আল্লাহর কাছে নিজের গুণা মাফ চাওয়া পরিবার পরিজনের জন্য দোয়া করা এবং ফজরের নামাজ জামাতের সাথে অনেকে রাত জেগে নফল নামাজ পড়ে ফরজ নামাজগুলা ছেড়ে দেয় সেই নামাজে আর কোনো ফায়দা হবে না সেই জন্য আমাদের সেদিকেও খেয়াল রাখতে হবে এবং পরের যে জুমা আসবে প্রথম জুমা রজবে সেই জুমার দিন জুমার নামাজের পরে চার রাকাত একই নিয়েতে চার রাকাত নামাজের পদ্ধতি আমি বলেছি সেটা আদায় করতে পারেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন